বং হেসেলে আপনাদের সকলকে স্বাগত। চিকেন তন্দুরি একটি জনপ্রিয় খাবার। আজ খুব ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন তন্দুরি রেসিপিটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা বানাতে চলেছি চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি বানাতে আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হালকা আমি ছুরি দিয়ে লেগ পিসগুলোকে গায়ে কেটে কেটে দিয়েছি। আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি নিয়েছি ধনে পাতা এবং পুদিনা পাতা পেস্ট, আর নিয়েছি টক দই, আর নিয়েছি আমি একটু ভিনিগার, একটু সয়া সস। আর আমার মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তাহলে চলো শুরু করা যাক। চিকেনটাতে সয়া সস, ভিনিগার, দিয়ে মেখে নেব। এরপর একে একে এর মধ্যে টক দই, ধনে পাতা, পুদিনা পাতা, বাটাটা। এবার একে একে আমরা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমরা নুন দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে আমরা একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পুরো মিশ্রণটা আমরা ভালো করে মেখে নেব। এবার চাটুতে আমরা অল্প পরিমাণে সাদা তেল দেব। এবার আমরা চিকেন পিসগুলো দিয়ে দেব। চিকেন পিসগুলো দিয়ে আমরা 10 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। এইভাবে আমরা অপর পিঠটাও 1.5 থেকে 2 মিনিটের জন্য হতে দেব। এইভাবে আমরা মশলাটা আস্তে আস্তে শুকনো করে নেব। মাংস শেকা হয়ে গেলে আমরা একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য মাখনের উপর কাঠ কয়লা দিয়ে ঢাকা দিয়ে দেব এবং 1.5 থেকে 2 মিনিট রাখলেই আমাদের চিকেন তন্দুরি একেবারে রেডি। চিকেন তন্দুরি একেবারে রেডি অ্যান্ড সার্ভ।